অর্থশাস্ত্র একটি শিল্প, যিনি শিখেছেন তিনি জীবনে সফল হতে পেরেছেন। তাহলে চলুন বেশি দেরি না করে চাণক্য এই অর্থশাস্ত্র সম্পর্কে কি কথা বলেছিলেন চলুন দেখে নেওয়া যাক। চাণক্য এক বিরাট পণ্ডিত ছিলেন, পাশাপাশি ছিলেন এক দুর্দান্ত অর্থনীতিবিদ। একজন ব্যক্তি জীবনে অর্থের বিশেষ তাৎপর্য রয়েছে, কিভাবে চাণক্যে অর্থ ব্যবহার করা উচিত সেই সম্পর্কে তিনি তার চাণক্য নীতিতে ব্যাখ্যা করেছেন। চাণক্য নীতি বলে যে অর্থ খুব সাবধানতার সঙ্গে ব্যবহার করা উচিত, অর্থ প্রাপ্তিতে একজন ব্যক্তির অতিরিক্ত উত্তেজনা এড়ানো উচিত। যারা প্রয়োজন ছাড়াই অর্থ ব্যয় করেন দুঃসময়ে তাদের ভুগতে হয়, অতএব অর্থ ব্যয় খুব চিন্তা করে করা উচিত। অর্থশাস্ত্রে একটি সুন্দর ভবিষ্যতের ভিত্তি, যা লোকেরা এটির কথা ভুলে যায় তারা সংকটের সময়ে সমস্যায় পড়ে, অতএব চাণক্যের এই জিনিসগুলি কখনোই ভুলে চলবে না। চাণক্য নীতির মতে অস্ত্র সাশ্রয় হচ্ছে একটি শিল্প, যিনি প্রকৃত জ্ঞানী ব্যক্তি তিনি খারাপ সময়ের জন্য অর্থ সঞ্চয় করেন। চাণক্যের মতে অর্থকে রক্ষা করা উচিত, যারা ধনসম্পদ রক্ষা করেন সময় এলে অর্থ কিন্তু তাদেরকে ঠিক রক্ষা করবে। আয়ের চেয়ে বেশি ব্যয় করা উচিত নয়, যে ব্যক্তি তার আয়ের থেকে বেশি ব্যয় করেন তার অর্থ ভবিষ্যতে কিন্তু সমস্যার মুখোমুখি হতে হবে তাকে। সুতরাং কোনো ব্যক্তির আয়ের চেয়ে বেশি কখনো ব্যয় করা উচিত নয়, আয়ের চেয়ে বেশি ব্যয়ের প্রবণতা হলো সমস্ত দুঃখের জননী। সমস্যার সময় অর্থ কার্যকর, যখন অর্থকষ্টে সমস্যা দেখা যায় অর্থ সত্য অন্যতম ভূমিকা পালন করে। তাই আমাদের সবসময় ভবিষ্যতের জন্য অর্থ সাশ্রয় করা উচিত। যে ব্যক্তি ভবিষ্যতের জন্য সঞ্চয় করেন না তার জীবন সংকট দ্বারা মেঘাচ্ছন্ন হয়। অর্থশাস্ত্র একটি শিল্প, যে এই শিল্পটি শিখেছে তার জীবন সুখ ও শান্তিতে পরিপূর্ণ। অর্থ ব্যক্তির আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে, তাই যতটুকু টাকা প্রয়োজন সেইটুকুই ব্যয় করুন, স্বল্প বিনিয়োগ করে অর্থ সঞ্চয় করে রাখা যায়। সম্পদ জমানোর প্রবণতা শুরু থেকে ছোটদের মধ্যে অন্তর্ভুক্ত করা উচিত। তাই এই চাণক্যের কয়েকটি কথা যদি আপনি মেনে চলতে পারেন, আপনিও কিন্তু এই অর্থশাস্ত্র এই শিল্পটি কিন্তু শিখে যেতে পারেন। তাহলে আপনারও যখন সমস্যার সম্মুখীন হবেন তখন কিন্তু আপনার অর্থ আপনাকে কিন্তু ঠিক সাহায্য করবে। তো বন্ধুরা, ভিডিওটি এইখানে শেষ। ছোট্ট একটি ভিডিও আপনার জীবন কিন্তু অনেকভাবে পরিবর্তন করতে পারে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন, কিছু মন্তব্য থাকলে সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আপনার সাথে ঠিক পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।